হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ইএসআই নার্সিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে অর্থাৎ মানিকতলা এবং শিয়ালদা এই দুটো ইএসআই হসপিটালের যে জিএনএম কোর্স করানো হয় সেই জিএনএম কোর্সের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের যে মেরিট লিস্ট সেটি পাবলিশ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যে লিস্ট অর্থাৎ কারা কারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এলিজেবল তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট রিলেটেড যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন ইনফরমেশন তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং কবে কোথায় যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তার সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিওটিকে একটু স্কিপ না করে কমপ্লিট দেখো এবং যারা ইএসআই অ্যাপ্লিকেশন করেছো তোমাদের জন্য বিশেষ করে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার আগে বলবো যারা চ্যানেলে একদম নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ দেখো তোমরা জিএনএম এনএম এবং বিভিন্ন মেডিকেল কোর্সের সঙ্গে যুক্ত হতে চলেছো তো সেই কোর্স রিলেটেড সমস্ত ইনফরমেশন এবং খুঁটিনাটি আপডেট পেতে এই চ্যানেল তোমাদের অনেকটাই হেল্প করবে তো দেখো তোমাদের যে জিএনএম অর্থাৎ দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ এই যে শিক্ষাবর্ষ এই যে অ্যাকাডেমিক ইয়ারের ইএসআই যে জিএনএম কোর্সের জন্য অ্যাডমিশন নেওয়া হয়েছে শিয়ালদা এবং মানিকতলা ইএসআই হসপিটালে সেক্ষেত্রে তোমাদের যে প্রভেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়েছে এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট যেমন জেনারেল এসসি এসটি ওবিসি কারা কারা সিলেক্ট হয়েছ কত নাম্বার পেয়েছ সমস্ত ডিটেলস কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তার আগে বলবো দেখো তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে নভেম্বরের তিন তারিখ থেকে নভেম্বরের চার তারিখ পর্যন্ত অর্থাৎ তিন এবং চার এই দুটো ডেটে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে দশটার সময় তোমাদেরকে উপস্থিত থাকতে হবে দেখতেই পাচ্ছ এক্ষেত্রে যে এন মানিকতলা ইএসআই হসপিটাল অ্যান্ড এন টিসি শিয়ালদা ইএসআই হসপিটাল উইল বি অ্যাপিয়ার ফর মেডিকেল এক্সামিনেশন তোমাদেরকে এই দুটো হসপিটালের জন্য যারা সিলেক্টেড তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু অ্যাপিয়ার থাকতে হবে নভেম্বরের তিন তারিখ এবং চার তারিখ এবং যে ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য সেক্ষেত্রে ফার্স্টেই দেখো মার্কশিট অর্থাৎ তোমাদের হায়ার সেকেন্ডারি টেন প্লাস টুর যে মার্কশিট তার সঙ্গে সঙ্গে তোমাদের এজ প্রুফ এজ প্রুফ হিসাবে তোমরা নিয়ে যেতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভালেন্ট এবং তার সঙ্গে সঙ্গে যাদের স্পেশাল কাস্ট রয়েছে এসসি এসটি ওবিসি এ বি তাদের যে কাস্ট সার্টিফিকেট সেটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে পিডাব্লিউটি সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল উইথ জেরক্স কপিস তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মেডিকেল রিপোর্টস টু বি ব্রড অ্যাজ পার নোটিফিকেশান অর্থাৎ এক্ষেত্রে তোমাদের মেডিকেল ফিটনেসের প্রুফ হিসাবে যে সমস্ত মেডিকেল রিপোর্টগুলো নিয়ে যেতে হবে যেমন দেখো চেস্টের এক্স রে রিপোর্ট এবং ইউরিনের রিপোর্ট ব্লাডের রিপোর্ট কিছু কিছু থাকছে তার সঙ্গে সঙ্গে আই টেস্টিং কালার ভিসন রিপোর্ট এবং তোমাদের যে অডিওমেট্রিক টেস্ট ফর হিয়ারিং এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং ইমিউনাইজেশন কার্ড যেটা রয়েছে তো এই সমস্ত ডিটেলস যেমনটা তোমাদেরকে নোটিফিকেশনে এর আগে বলা ছিল এবং আমিও ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম এই সমস্ত ডিটেলস তোমাদেরকে নিয়ে যেতে হবে একজন এমবিবিএস ডক্টরের কাছে সার্টিফাইড হতে হবে তোমার এই যে রিপোর্টগুলো তার সঙ্গে সঙ্গে দেখো ডেট অফ মেডিকেল এক্সামিনেশন এক্ষেত্রে টাইমিংও বলে দেওয়া রয়েছে দশটা থেকে চারটে পর্যন্ত এবং অ্যাজ এ ভেনু অর্থাৎ কোথায় তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে দেখো এনটিসি ইএসআই হসপিটাল মানিকতলা ফর সিলেক্টেড ক্যান্ডিডেট ফর মানিকতলা অর্থাৎ মানিকতলার জন্য যারা সিলেক্টেড তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা মেডিকেল চেক এটা হবে তোমাদের মানিকতলা ইএসআই হসপিটাল এবং শিয়ালদা ইএসআই হসপিটালের জন্য যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা হবে শিয়ালদা ইএসআই হসপিটালে এবং তোমাদের অ্যাডমিশন ডেট কিন্তু দেখো নভেম্বরের দশ তারিখে তোমাদের অ্যাডমিশন হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেটের রিকোয়েস্টেড টু ব্রিং এইট কপিজ অফ পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অরিজিনাল ডকুমেন্টস অফ দ্য এন্টায়ার টেস্টিমোনিয়াল অন দ্য ডে অফ মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড অন দ্য ডে অফ অ্যাডমিশন অর্থাৎ সেক্ষেত্রে দেখো তোমাদের এই যে ডকুমেন্টসগুলো বললাম সেই প্রত্যেকটা ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে তোমাদেরকে আট কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে এবং দেখো কোনো ক্যান্ডিডেট তুমি যদি এই যে স্পেসিফাইড ডেট সেই ডেটের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রেজেন্ট থাকতে না পারো সেক্ষেত্রে তোমার যে ক্যান্ডিডেটটা ক্যান্সেল করা হবে এবং যদি তোমাদের ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু তেরো তারিখ অর্থাৎ তেরোই নভেম্বর তোমাদের আলাদাভাবে আবার অ্যাডমিশন নেওয়ানো হবে যেটা হচ্ছে তোমাদের বা ভেরিফিকেশন করা হবে যেটা তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে তখন কিন্তু হবে এর পরবর্তী দেখো তোমাদের যে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে কীভাবে দেখো লিস্ট ফর দ্য অ্যাডমিশন ইন জিএনএম কোর্সেস এক্ষেত্রে ফার্স্ট যেটা বলছে সিলেক্টেড মেরিট লিস্ট অফ আনডিজার্ভ ক্যাটাগরি এন টিসি ইএসআই হসপিটাল মানিকতলা অর্থাৎ ইএসআই হসপিটাল মানিকতলার জন্য আনডিজার্ভ ক্যাটাগরির জন্য এই যে সমস্ত ক্যান্ডিডেটের নাম দেখতে পাচ্ছ এরা কিন্তু সিলেক্টেড হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্কস দিয়ে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ গার্জেন্স নেম সমস্ত কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে রয়েছে তোমরা তোমাদের নাম এই লিস্টে কিনা সেটা চেক করে নেবে তার পরবর্তী দেখো সেক্ষেত্রে শিডিউল কাস্ট বা টি ক্যান্ডিডেট ইএসআই হসপিটাল মানিকতলার জন্য সিলেক্টেড এস টি ক্যান্ডিডেট প্রত্যেকটা ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এবং এবছরের যে কাট অফ মার্কস যেটা কিন্তু অনেকটা হায়ার রয়েছে যেটা তোমরা দেখতেই পারছ তার সঙ্গে সঙ্গে দেখো এখানে ও সি এ ও বি এই সমস্ত লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও বলবো যে এক্ষেত্রে দেখো যে তোমাদের যে সিলেক্টেড মেরিট লিস্ট অফ একটা হচ্ছে ইএসআই শিয়ালদা হসপিটালের জন্য যে আনডিজার্ভ ক্যাটাগরির যে লিস্ট এই প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টও কিন্তু দেখো ওয়েটিং লিস্ট ওয়ান ফর শিডিউল কাস্ট এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ওয়েটিং লিস্ট ওয়ান টু করে প্রত্যেকটা ওয়েটিং লিস্ট পাবলিশ করে দেওয়া রয়েছে তোমরা প্রথমে যেটা করবে যে এই লিস্টে তোমাদের নাম রয়েছে কিনা চেক করবে ফার্স্ট ডে লিস্ট এবং সেক্ষেত্রে তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু স্পেসিফাইড ডেটে যেতে হবে এবং তার যে ভেনু কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এই সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি তো সবার প্রথমে তোমরা যেটা করবে তোমার নাম এই লিস্টে রয়েছে কিনা সেটা ফার্স্ট চেক করবে তারপর তোমাদেরকে সেই অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু যেতে হবে ওই যে স্পেসিফাইড ভেনু এবং ডেট বললাম তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে বললাম ওইগুলো প্রত্যেকটা তোমাদের নিয়ে যেতে হবে তো দেখো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য আশা করছি হেল্পফুল হয়েছে তো হেল্পফুল হলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে জানিয়ে দাও যে ইএসআই জিএনএম নার্সিংয়ের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে এবং তার যে ডিটেলস এই যে অফিসিয়াল লিঙ্ক এটাও তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যেখানে গিয়ে তোমরা লিস্টটা চেক করে নিতে পারবে তো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেককে দেখতে থাকো চিকনোপিডিয়া লাইফ দা ওয়ে অফ লার্নিং